নমস্কার, দেখছেন আমার বর্ধমান ডিজিটাল। সঙ্গে রয়েছে সে কিমতিয়াজ। আমরা পেয়েছি প্রার্থী, আর প্রার্থী নন, তিনি এমপি কীর্তি আজাদজি। স্যার, বর্ধমানবাসী আপনাকে এত আশীর্বাদ দিয়েছে, আমরাও বলেছিলাম আপনি জিতবেন, 50,000 ভোটে হারবেন, কিন্তু 1,00,000 ভোটে হারিয়েছেন দিলীপ ঘোষকে। লগভগ 1.5 লাখ ভোটে হারলে। বহুত বহুত ধন্যবাদ বর্ধমান দুর্গাপুরকে লোক কা জো হমকো ইতনা প্যার দিয়া। হম লোক কা প্যার বাপস করেঙ্গে আর কহীঁ যায়েঙ্গে নহীঁ, পূজা করেঙ্গে ইহীঁ পর। লোগো কা জো জন হ্যায় না, জনতা হি জনার্দন হ্যায়, উন লোগো কা পূজা করেঙ্গে, উন লোগো কা কাম করেঙ্গে, উনকে সাথ বেঠেঙ্গে, সুখ দুঃখ মে রহেঙ্গে, জো প্যার মিলা হ্যায় উসকো পুরা করনে কা প্রয়াস করেঙ্গে। স্যার, দিলীপ ঘোষ পালি গেলেন, কারুর সঙ্গে দেখা করলো না? হ্যাঁ, চলা গিয়া। হম লোক তো পাকিস্তান কো হারাতা থা, তো ও লোক ভি হাত মিলাতা থা, ইয়ে তো বিনা হাত মিলাই গিয়া। হম সোচা দিলীপ ঘোষ হাত মিলায়েগা, লেকিন মিলায়া নাই। মা কালী আপনা বহুত সাথ দিয়ে। জয় মা কালী। মা কালী তো হম পূজারি হ্যায় মা কালী কা, আর মা কালী বর্ধমান দক্ষিণের বিধায়ক। আপনার বিধায়ক বহুত বহুত কাম কিয়া, বিধায়ক বহুত মেহনত কিয়া, আর খুব সবসে জ্যাদা আমার প্রোগ্রাম যো থা ইহি দক্ষিণ মে লাগা। আগে কা ভি হামারে দিমাগ মে আব চল রহা হ্যায় কেসে হম লোক করেঙ্গে। আব সিধা হম লোক বিধানসভা কা তৈয়ারি শুরু করেঙ্গে। আর দিলীপ ঘোষ মানুষকে হুমকি চুমকি সকালবেলায় মাঠ ঘুরে, হ্যাঁ বেকার, দিলীপ ঘোষ দিলীপ ঘোষ দিলীপ গেলে, দিলীপ ঘোষ হিস্টরি ইতিহাস হো গিয়া, দিলীপ ঘোষ আব নাই আয়েগা দোবারা ঘুম কে। বর্ধমানবাসীর জন্য কি, আমারা আমারা খোকন দাস ভাগা দিয়া উসকো ইয়াহাঁ সে। বর্ধমানবাসীর জন্য কি বলবেন? বর্ধমানবাসী বহুত বহুত ধন্যবাদ, আভার, শুভেচ্ছা। হম আপনার সঙ্গে সুখে দুঃখে আমি রহব। স্যার, আমাদের আমাদের চ্যানেল বলেছিল আপনি জিতবেন এবং 30টি আসন পাবেন, আমরা বলেছিলাম। হ্যাঁ, আপনি বলেছিলাম তো আপনাকে হম রসগোল্লা খেলাম একদম। হ্যাঁ ঠিক আছে, কথা বললাম এবং দিলীপ ঘোষ গো হারা পালি গেলেন এবং রসগোল্লাও খেলেন না, সঙ্গে থাকবেন দেখতে হবে। শুধু দিলীপ ঘোষ হারেননি, হেরেছেন এসএস আলুওয়ালিয়াও, হেরেছেন মেদিনীপুরের যে সিট ছিল সেটাও হারিয়েছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার বর্ধমান।